नमस्कार बंधुरा लेटेस्ट डिफेंस न्यूज़ यूट्यूब चैनले आमी ईशानु आपनादेर सबाइके स्वागत जानाई। যারা 10th জেনারেশন कम স্পেসশিপ JF-17 के खूब पसंद करे तादेर जोन्नो एकटा दुःसंबाद आछे। भारतीय ভিউয়ার্সরা ভিডিওটি এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। পাকিস্তানের গর্বের 10th জেনারেশন জাঙ্ক ফাইটার JF-17 যেটাকে নিজেদের বলে চালায় কিন্তু এর কোনো কিছু দেশে তৈরি হয় কিনা সন্দেহ আছে। যাই হোক नाइजेरिया और मायानमार के बिक्री करे ढाकढोल फेटाय जे तारा JF-17 बिक्री करेছে। আসলে যে দুটি দেশে তারা বিক্রি করেছে সেই দুটি দেশে বিক্রি করা সম্ভব হয়েছে চীনের ইনফ্লুয়েন্সের কারণে, কিন্তু সেগুলি নিয়ে যে তারা ঘেরাকোলে পড়েছে সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি যে রিপোর্টটি দিচ্ছি সেটা ভারতের কোনো রিপোর্ট না, না ওয়েস্টার্ন বা আমেরিকান কোনো মিডিয়া রিপোর্ট, এটা JF-17 ব্যবহৃত একটি দেশ মায়ানমারের রিপোর্ট। দ্য ইরাওয়াতি নামটা নিশ্চয়ই শুনেছেন। রিপোর্টে কি বলা হয়েছে একটু জানা যাক। তাদের রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ JF-17 মায়ানমারের কাছে যেগুলি আছে সেগুলি গ্রাউন্ডেড আছে টেকনিক্যাল মালফাংশনের কারণে, আর এইগুলি বলছে মায়ানমারের একজন ফর্মার পাইলট। JF-17 একটি লাইটওয়েট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট যেটা জয়েন্টলি তৈরি করে চায়না এবং পাকিস্তান, এটাই বলা হয়ে থাকে। মায়ানমার এয়ারফোর্সে যে JF-17 আছে তার স্ট্রাকচারাল ক্র্যাক দেখা দিয়েছে ইতিমধ্যে, সাথে টেকনিক্যাল ইস্যু কিন্তু দেখা গেছে যা ঠিক করা মায়ানমারে এক্সপার্টিসের দ্বারা সম্ভব হচ্ছে না। মায়ানমার 2015 সাল নাগাদ 16টি JF-17 অর্ডার দেয় চায়না থেকে। প্রত্যেকটি JF-17 এর কস্ট ছিল 25 মিলিয়ন মার্কিন ডলার। প্রথম ব্যাচে 6টি JF-17 2018 সালে ডেলিভারি পায় মায়ানমার এয়ারফোর্স। তাদের রিপোর্ট অনুযায়ী JF-17 এর অ্যাভিনিক্সে এবং ইলেকট্রনিক্সের কিছু পার্টস ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আনা হয়। JF-17 এ ব্যবহৃত র্যাডার KLJ-7A যার অ্যাকুরেসি খুবই খারাপ, মেইনটেনেন্সে প্রবলেম আছে, ওয়েপন মিশন ম্যানেজমেন্ট কম্পিউটারের মালফাংশনে প্রবলেম আছে, যার ফলে বিভিআর এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করার সময় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এয়ারফ্রেম উইংস টিপে এবং হার্ড পয়েন্টে ড্যামেজ হচ্ছে যখন এয়ারক্রাফটটি হাই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাচিভ করছে বা ওই হাই গ্র্যাভিটেশনাল ফোর্সে ফ্লাই করছে, তখন এইসব প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে, আর এগুলি সব কম্ব্যাট এক্সারসাইজের সময় কিন্তু লক্ষ্য করা গেছে। বর্তমানে মায়ানমার এয়ারফোর্স রাশিয়ান MiG-29 কে মেইনটেনেন্স করতে পারলেও JF-17 কে কিন্তু পাচ্ছে না। স্পেয়ার পার্টসের অভাব দেখা দিচ্ছে, আফটার সেল সার্ভিস ভালো না, তাই 4 বছরে কমিশন হয়ে যাওয়ার পরও মায়ানমার এয়ারফোর্স এগুলি কিন্তু ব্যবহার করতে পারছে না। মানে মায়ানমার এয়ারফোর্সের সব থেকে নতুন ফাইটার জেট জাঙ্ক ফাইটার JF-17 কোনো কাজের না। মায়ানমার এয়ারফোর্স তাই তাদের বহরে থাকা পুরনো MiG-29 Yak-130 এইসব নিয়ে কাজ চালাচ্ছে। রিপোর্টে আরো বলা হয়েছে মায়ানমার যে চীনের সাথে JF-17 ফাইটার জেটে ডিল করেছিল সেটা একজন মিডলম্যানের মাধ্যমে হয়েছিল যার নাম ডক্টর নাইং হাটুন আং নামও কি হয়, তো সেই ব্যক্তি মিলিয়ন ডলার ঘুষ খেয়েছে এই ডিলটি করবার জন্য। তাহলে বুঝতে পারছেন তো, যদি সত্যি ফাইটার জেটের পারফরমেন্স বিচার করে কোনো দেশ ফাইটার জেট কিনতে চায় সেই দেশ কখনো কিন্তু JF-17 ফাইটার জেট কিনবে না যদি না তাদের ঘুষের ব্যাপার থাকে। এর আগেও অনেক রিপোর্ট পাবলিশ হয়েছে JF-17কে নিয়ে, কিন্তু অন্ধ পাবলিকরা বিশ্বাস করেনি। আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো, যারা ক্রস চেক করতে চাই করে নেবেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।